এখন ইউটিউবের কারণে আমরা অনেক আলেমদের কথা শুনি মরণকালে ঢোলবাসী বাজাইও ও দরবারি বাইও কালেমা কালাম বাই কোনো কিছু আর ইউটিউবের কল্যাণে আমরা কত কিছু শুনি যেখানে আমরা অলওয়েজ দোয়া করি ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা আমরা সবাই বলি আল্লাহ আমার শেষ কথা যেন আল্লাহ তোমার কালেমা হয় আর হুজুর ওয়াজ করতেছে কালেমা কালাম বাই কোনো কিছুই দরকার নাই তো আমরা কত রকমের ওয়াজ আজকে শুনে ফেলছি ইউটিউবের কারণে ওয়াজ কানে এসেছে হুজুর ওয়াজ করতেছেন রাষ্ট্র ইসলাম কায়েম করা লাগবে এটা আবার বলল কেডা একামতে দিন মানে রাষ্ট্র ইসলাম কায়েম করো না না ঠিক না এগুলা বরং একামতে দিন মানে হলো শুধু তাওহীদ কালেমা পড়ো তাহলে একামতে দিন শেষ এখন এই জাতীয় ওয়াজ শোনার পরে আমাদের কিছু ভাই কনফিউজ হয়েছে বলে হুজুর অমুক হুজুর বলতেছে দাম্মাম সেন্টারে বসে সৌদি আরব থেকে একামতে দিন মানে শুধু কালেমা তাওহীদ অথচ আপনারা বলতেছেন একামতে দিন মানে হচ্ছে পুরা জীবন ইসলাম লাগবে ব্যক্তি থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত মানে মানুষ আছে যেখানে ইসলাম যাবে সেখানে আপনারা বলছেন এটা কোর্টে লাগবে আপনারা বলছেন এটা সংসদে লাগবে সচিবালয়ে লাগবে মন্ত্রণালয়ে লাগবে ইসলাম সব জায়গায় নিতে হবে আর এই হুজুর তো আপনার চেয়ে আরো বড় হুজুর উনি তো মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়ছে উনি বলছে একামতে দিন মানে তাওহীদ তা আপনি বিভ্রান্ত হচ্ছেন এই জন্য আপনাদের কাছে আমরা বলবো আপনারা বিভ্রান্ত হওয়া দরকার নাই এই আয়াতের এই বিধানে অতীতের আলেমরা কি বলেছে আজ থেকে ১২০০ বছর আগে ১১০০ বছর আগে হাজার বছর আগে যারা তাফসির লিখেছে তাদের সময় তো আজকের এই দলগুলো ছিল না রাজনৈতিক দলগুলো ছিল না ওই রাজনৈতিক দলগুলোর কারণে এখন কাদা চোরাচুরি হচ্ছে ইসলামী দলের মাঝেও আছে এই ইসলামী দল বলে আমারটা ঠিক ওইটা ঠিক না ওই ইসলামী দল বলে আমারটা ঠিক উনাদেরটা ঠিক না এখন আপনারা বলছেন আসলে কোনটা ঠিক তা আমি বলবো আপনারা তাফসিরের কিতাব পড়ুন আজ থেকে ১১০০ বছর আগে ১২০০ বছর আগে ৭০০ বছর আগে উনারা কি বলছে দেখেন আল্লামা তাবারি কি বলেন আন আকিমুদ্দিন মানে হচ্ছে ইসলামের উপরে আমল করো মা সারা আলাকুম যত বিধান আল্লাহ তোমাদের দিয়েছে ও ফারাদা যেগুলো ফরজ করছে কিছু আমল করা ফরজ কিছু কাজ সারা ফরজ যেমন মদ পান এটা কি করবেন না সারবেন সুদ খাবেন না সারবেন গোশ খাবেন না সারবেন মা ফারাদা যত ফরজ বিধান আল্লাহর আছে একটা সারতে পারবা না এই যে রমজান মাসটা গেল আমরা সবাই একটি আয়াত কম বেশি মুখস্থ পারি বা শুনেছি কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এই যে মুত্তাকি হও এই মুত্তাকি হওয়া শুরু হবে কোথা থেকে তাকওয়ার সর্বনিম্ন লেভেল যেটা তাকওয়ার প্রাইমারি স্কুল যেটা এটা হচ্ছে এখানে উনি যা বলছেন সেটা হলো আল্লাহ যত হারাম করছে তারকুমা হাররামাল্লাহ ওয়া আদাউ মা ইফতারাদা আল্লাহ যত হারাম করেছেন সব হারাম ছেড়ে দাও আল্লাহ যত ফরজ করেছেন সব ফরজ আঁকড়াইয়া ধরো তাহলে তোমার দিন কায়েম শুরু হয়ে গেল একামতে দিন মানি হারাম করা যাবে না ফরজ ছাড়া যাবে না সফওয়াতুত তাফাসির প্রণেতা বলছেন আকিমুদ্দিন আল হক দিন আল ইসলাম হুয়া তাওহীদুল্লাহ ওয়া তাআতিহি ওয়াল ঈমান বি কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল বাস ওয়াল জাযা তাহলে তিনিও তাওহীদ বলার পরে আনুগত্যের কথা বলেছেন আমরা মসজিদে যখন ঢুকি কোন পা দিয়ে ঢুকি বের হই কোন পা দিয়ে আচ্ছা ভিতরে ঢুকে সবাই নামাজ শুরু করছি তাকবীর তাহরিমা দিয়ে শেষ করছি সালাম পেরিয়ে আল্লাহর আনুগত্য দেখেন কিভাবে আমরা করছি আমার বাবা যদি ইমামের জায়গা দাঁড়ায় আমি তার মুক্তাদি হই মাগরিবের দুরাকাত পরে বাবা সালাম ফিরিয়ে দিয়েছে আমি ছেলে বাবার আনুগত্য করব আমিও লোকমা দেব যে কাবা শরীফের ইমাম বাংলাদেশে আমরা পেলে তো তাকে কপালে চুমু দেওয়া শুরু করব স্বাভাবিকতা এই মানুষগুলোকে আমরা কম পাই আর আসলো আমরা শুনি না গোপনে আসে টেলিভিশনও নিউজ করে না খবরের কাগজও নিউজ করে না কিন্তু যদি ভারত থেকে সিনেমার নায়ক নায়িকা আসে পাঁচ দিন আগ থেকে আমরা কত খবর শুনি যাই হোক আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ উনি ধরেন আসলো কাবার ইমাম উনি মাগরিবের ইমামতি করছে আমরা এখানে সবাই ওনার পেছনে দাঁড়িয়েছি দুরাকাত পরে সালাম ফিরাইলে আমরা ফিরাবো আমরা ওনার সম্মানের দিকে তাকাই একই লোক মাদিয়া বন্ধ করে দেব আমরা আল্লাহর এতটা আনুগত্য করি আমরা বাবাকেও সার দেই না
কাবার ইমামকেও সার দেব না, আমরা সাথে সাথে লোকমা দেব, কারণ তিনি ভুল করেছেন, রাসূল যেভাবে শিখিয়েছেন তার বিপরীতে কাজ করছেন। এই মানুষগুলো মসজিদ থেকে যখন বের হই, আদালতের চেয়ারে বসলে ওই চেয়ারে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতগুলো রায় দেয়, আল্লাহ রাসূলের বিধানে কয়টা দেয়? তো মসজিদে গেলে উনি লোকমা দেয়, মসজিদের বাহিরে লোকমা কই? আবার আমরা যারা আসি মসজিদে হুজুরকে লোকমা দিলাম, আদালতে কি মুসলমান নাই? সেখানে উকিল মুসলমান, বাদী মুসলমান, বিবাদী মুসলমান, সাক্ষী মুসলমান, পুলিশ মুসলমান, সবাই মুসলমান। যখন কোরআনের ভায়োলেশন করে রায় দিল, বলুন তো প্রতিবাদ করছে কয়জনে, লোকমা দিছে কয়জনে? তো মসজিদে লোকমা দিলেন, বাহিরে কেন নয়? আনাকিমুদ্দিন মানে হচ্ছে তাআতিহি, আল্লাহর আনুগত্য করো জীবনের সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, একামতে দিন অর্থাৎ আপনার সাথে করে দিনকে আপনি নিয়ে চলবেন।